নমস্কার বন্ধুগণ, আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লাতেহার থেকে নেতারহাটে যেতে হয় এবং যাওয়ার পথে আমরা যে দুটি জায়গা ঘুরেছিলাম তার মধ্যে একটি ছিল নবগড় ফোর্ট এবং আরেকটি ছিল সরজু ভ্যালি। নেতারহাটে পৌঁছানোর পরে আমরা প্রথম যেটি দেখেছিলাম তার নাম ছিল কোয়েল ভিউ পয়েন্ট। কিন্তু নেতারহাট তো আর একটা ছোট্ট জায়গা নয়, তো নেতারহাটে ঘোরার মতো আছে আরও অসাধারণ সব সুন্দর জায়গা। তো আজকের পর্বে আমরা সেই জায়গাগুলিতে যাব ঘুরতে এবং আপনাদের দেখাবো যে সেগুলি কত সুন্দর। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। তো আমরা এখন কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব হচ্ছে শ্যালেট হাউসের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে একটা লাইক ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারের অফিস ছিল, যেটাতে এখন মানে মিউজিয়াম তৈরি করা হয়েছে। তো শ্যালেট হাউসটা আবার মানে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে পড়বে। তো শ্যালেট হাউসটা দেখার পরে আমাদের প্ল্যান আছে যে আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো, দেন আমরা ঘাগড়ি ওয়াটারফলসটায় যাবো, মানে আপার অ্যান্ড লোয়ার দুটোতেই, ঠিক আছে। দেন ফাইনালি আমরা যেটা সানসেট পয়েন্টটা দেখে আমরা রিটার্ন করব। তো দেখি, তো আমরা পৌঁছে গেছি শ্যালেট হাউসে। শ্যালে ফ্রেঞ্চ ওয়ার্ড একটা, তো বেসিক্যালি এটা একটা ফ্রেঞ্চ কনসুলেটের অফিস ছিল এক সময়, এখন এটা একটা মিউজিয়াম হয়ে গেছে। তো এই হাউসটাকে অভূতপূর্ব সুন্দর দেখতে। তো আমরা এখন ভিতরে ঢুকবো শ্যালে হাউসের, বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, তারপরে আমরা আবার পিছনের রাস্তায় গিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলবো। তো আমরা এখন বাকিদের জন্য অপেক্ষা করছি, তারা আসুক, দেন আমরা শ্যালে হাউসে ঢুকে জিনিসগুলোকে দেখবো। বেশিক্ষণ এখানে দেখার মতো কিছু নেই দেখেই মনে হচ্ছে, বাট বাগানটি খুবই সুন্দর, তো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ভেতরটা আশা করি ভালোই হবে, তো চলুন ঢোকা যাক। এই হচ্ছে শ্যালে হাউস, এখানে খুবই সুন্দর ভাস্কর্য। সেই ফ্রেঞ্চ ধারাটাকে বজায় রাখা হয়েছে। এই হচ্ছে কিছু আর্ট, এখানে ফায়ারপ্লেস, এখানেও কিছু আর্ট আমরা দেখতে পাচ্ছি। এখানেও আর একটা রুম আছে, মানে এই পুরো এন্টার জিনিসটা কাঠের তৈরি অ্যাকচুয়ালি, মানে কাঠের বাড়ি। এখানেও একটা ফায়ারপ্লেস, এখানেও কিছু পুরনো জিনিসের নিদর্শন, কিছু ভালো পেন্টিংস দেখতে পাচ্ছি আমরা। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, বাট যেহেতু একদমই নেতারহাটের পাশেই, তো চাইলে আধেক ঘন্টা টাইম স্পেন্ড করাই যায়। আধেক ঘন্টাটাও বেশি বলা হবে, 15-20 মিনিটই যথেষ্ট। কাঠের সিঁড়ি আছে এখানে, কাঠের সিঁড়িগুলো আমাদের আজকালকার নর্মাল সিঁড়ির মতোই দেখতে। ছোট্ট একটি দরজা এবং দোতলায় আমরা উঠছি। দোতলাতেও সুন্দর কিছু ভাস্কর্য, এখানেও কাঠের উনুন, মাটির হাঁড়ি। এখানে খুব সুন্দর একটা ঝুল বারান্দা, মানে ইটস আ মাইন্ড ব্লোয়িং প্লেস। কেউ যদি নাইট স্টে করতে চায় এখানে অবশ্যই করতে পারবে না, কিন্তু করার অপশন থাকলে মনে হয় খুব ভালো হতো। এখানে আগেকার মতো বিদেশে যেরকম টালির বাড়ি থাকতো, এটা ওইরকম টালি কনসেপ্টে তৈরি হওয়া বাড়ি। বাগানটার ভিউটা এখানে সুন্দরভাবে পাওয়া যাচ্ছে, অনেক মানুষই এসছেন এখানে দেখতে। ছোট্টর উপরে যথেষ্ট সুন্দর বাড়ি এটা,
এখানে একটি রুম আছে, এখানে বল্লম এবং বাকি সব জিনিসপত্র। বাট একটা ব্যাপার মানতে হবে, পুরো এন্টায়ার বাড়িটা কাঠের এবং এটাকে মেনটেন করা সত্যিই একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার। কিছু রুম বন্ধ আছে ফর প্রাইভেট রিজন, আই ডোন্ট নো ওয়াই। এটা সম্ভবত পাখা, আগেকার দিনে যেরকম হাত পাখা ইউজ করা হতো। এটা টুপি, অনেকটা সেই ডাম্বলডোরের টুপির মতো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের স্যালে হাউস থেকে। তো এখন আমরা যাব লাঞ্চ করতে আর কি। তো অবশ্যই নেতারহাটে যে প্রপার টাউন যে এরিয়াটা একদম পাশেই 1 কিলোমিটারের মধ্যে, সেখানে আমরা লাঞ্চ ফাঞ্চ করব, পরে আমরা ঘাগড়ি ফলসের দিকে যাব। ঘাগড়ি ফলসের দিকে খুব দুপুরে যাওয়াটা রেকমেন্ডেড নয়, তো আমাদের যেতে যেতে 3টে হয়তো বাজবে। তো 3টেটা ঠিকঠাক টাইম, তখন সূর্যটা একটু পড়ে, কিন্তু একদম দুপুরে গেলে কিন্তু ঘাগড়িতে প্রচুর গরম পেতে পারে। যাই হোক, চলুন দেখা হচ্ছে লাঞ্চের পর ঘাগড়ি ফলসে। তো লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আপার ঘাগড়ি ওয়াটারফলসের উদ্দেশ্যে। একটা জিনিস বলতে চাই যে নেতারহাটের এই যে এরিয়াটা পার্টিকুলার, তো এখানে ভালো হোটেল পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার, মানে খাবার দাবারের একটু প্রবলেম আছে। তো খুবই সাধারণ খাবার পাবেন হয়তো, যে ভাত ডাল তরকারি এসব ছাড়া কিছু আর বেশি অপশান পাবেন। তো তার জন্য এখানে যদি আপনাদের ভালো কিছু খেতে হয় এখানে, তো এখানে একটা কাছাকাছি রেস্টুরেন্ট মানে আপনার রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে আপনারা খেতে পারবেন, হোটেল রয়্যাল রেসিডেন্সি বলে। তো আমরা এখন সেইখানে যাব, কারণ সেখানে আমাদের আরেকটা টিম খাচ্ছে। তো তারপরে আমরা ওদেরকে নিয়ে ডাইরেক্ট আপার ঘাগড়ি ওয়াটারফলস যাব। মনে হচ্ছে ম্যাগনোলিয়াটা আমাদের মিস হতে পারে আজকে, কারণ অলরেডি 3টে বাজতে চললো। তো দেখা যাক কী করা যায়, চলুন যাওয়া যাক আপার ঘাগড়ি। তো আমরা চলে এসেছি এখন আপার ঘাগড়ি ওয়াটারফলসে, এখন আমরা এখান দিয়ে নামব। আপার ঘাগড়ি ফলসে চলে এসেছি, খুব সুন্দর দৃশ্যটা, মানে জাস্ট দেখার মতো দৃশ্য। তো আপার ঘাগড়িটা আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা লোয়ার ঘাগড়ির দিকে যাচ্ছি। আপার ঘাগড়ির প্রত্যেকটা ক্লিপ এবং পিকচার খুবই ভালো উঠেছে। একটু বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, তো আমরা একটু টেনশনে আছি যে লোয়ার ঘাগড়িটা ঠিক মতো টাইমে পৌঁছে আমরা দেখতে পারবো কিনা। বাট লোয়ার ঘাগড়িটা দেখতে পেলে আমাদের আই থিঙ্ক নেতারহাটে আসাটা সার্থক হবে, কারণ নেতারহাটে আমরা সমস্ত পয়েন্টই অলমোস্ট কভার করে নিয়েছি। তো একটু প্রবলেম হয়ে গেল, লোয়ার ঘাগড়িটা আমরা দেখতে পেলাম না। গুগল ম্যাপে লোয়ার ঘাগড়ির যে লোকেশানটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভুলভাল লোকেশান, অন্য লোকেশানও দেখাচ্ছিল। বাট সেই লোকেশান দিয়ে যখন আমরা ঢুকতে গেছিলাম প্রথমে, তো সেই লোকেশানটায় অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই ছিল যে রাস্তাটা কেউ বন্ধ করে রেখেছিলো। তো আমি বুঝতে পারছি না লোয়ার ঘাগড়িটা আরও যাওয়া যাবে কি যাবে না, কারণ অলরেডি 5টা বেজে গেছে। সো আমরা ওই জন্য ডিসিশান নিলাম যে আমরা ম্যাগনোলি সানসেট পয়েন্টটাতেই চলে যাবো, সানসেটটা দেখে আমরা লাতেহারের উদ্দেশ্যে রওনা দেবো। সানসেট পয়েন্টে চলে এসেছি এবং সানসেট অলরেডি চালু হয়ে গেছে, মানে সূর্যের সেই লাল আভা দেখা যাচ্ছে এবং এই পাহাড়ের কোল থেকে সেই লাল আভাটা যথেষ্টই সুন্দর লাগছে। লোয়ার ঘাগড়ি ফলস তো যাওয়া হলো না, একটু রুট ডাইভার্সন হয়ে গেছিলো এবং এক একদিন এক এক রকম রুট বলছিলো এবং কোনো রুটই আমরা খোলা পাচ্ছিলাম না। পরে আমরা রিয়েলাইজ করলাম যে আশেপাশের কেউই লোয়ার ঘাগড়ি ফলসে যেতে পারেনি, কিছুটা রাস্তা তৈরি হচ্ছিলো সেই কারণে সম্ভবত। তো যাই হোক, আমরা এখন সানসেট পয়েন্টের দিকে যাই।
অসাধারণ সুন্দর সব দৃশ্য দেখে, আই মিন সানসেট দেখে আমরা এবারে বেরোচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, মানে আমাদের হোটেল লাতেহার। লোয়ার ঘাগড়ি ফলস দেখতে না পাওয়ার দুঃখটা ম্যাগনোলি সানসেট পয়েন্ট কিছুটা পূরণ করে দিয়েছিল। ম্যাগনোলি সানসেট পয়েন্টটি মূলত ভালোবাসার একটি নিদর্শন। এখানে বহু বছর আগে এক ইংরেজ তরুণী এক আদিবাসী তরুণের ভালোবাসায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সে যাই হোক, দুঃখের কথা, কিন্তু এই সুন্দর জায়গাটিতে বেশ মানুষজনের ভিড় হয় এবং বাইরে অনেক খাবার দাবারও পাওয়া যায়। সে যাই হোক, দিনের শেষে আমরা নেতারহাট থেকে ফিরে গেলাম আবার লাতেহারের উদ্দেশ্যে। সম্ভবত আমরা একাই এমন লোকজন ছিলাম যারা এই কাজটি করেছিলাম, কারণ বেশিরভাগ জনই দেখলাম নেতারহাটেই সেদিন রাত্রে হোটেলে স্টে করে গেছিল। সে যাই হোক, কোনো অসুবিধে আমাদের তাতে হয়নি, বাট অন্ধকারটা বেশ ঘনই ছিল যখন আমরা জঙ্গল দিয়ে যাচ্ছিলাম। আজকের মতো এটুকু, দেখা হবে পরের পর্বে।